জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুন ও তার সহায়তাকারী মুরাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। এ সময় তিনি বলেন, মাদক কারবারের অবাধ সুবিধা নিতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। র‍্যাব জানায়, শিক্ষার্থী না হলেও ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা মুস্তাফিজের ছত্রছায়ায় বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল মামুনুর রশিদ ওরফে মামুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বটতলা মার্কেট যে এলাকাটা রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং পাশাপাশি এই মোশারফ হল এবং বঙ্গবন্ধু হলের সামনে এবং এই এলাকাতেই তিনি তার বিভিন্ন সহযোগীর মাধ্যমে বিভিন্ন সময়ে মাদক সরবরাহ করতেন।